মানিমং হা ডক্টর রাজকাপতিপুরা জিনি রৈসাবাই টাউন হল একদিন ট্রেনিং প্রোগ্রাম হাইরেখা এবং হা এফএমডি যে একটা রোগ বা খুড়া পিড়া রোগ বিনি উপর প্লাস ইনি যে পশুপালন পশুপাখি তো বিনি হেলথ ম্যানেজমেন্ট বিনি উপর যেন আলোচনা খাইখা মোটামুটি যিনি আর 150 জন পার্টিসিপেন্ট খাইখা ট্রেনারও খাই পার্টিসিপেন্ট খাইখা সাথে সাথে যেন বোয়ালখালি বিশিও 6 জনা বেনিফিসিয়ারি নরুন যেন পিগলেট রেশন প্লাস মেডিসিন ইউটেনসিল যেন বাড়ি রাখা বন তিনটা বা গোসা রাখা চালা মশা ব্রী মানে হাকি রাখা অব স্পন্সর খাইখা যিনি আইসিআর এনএস এফএমডি থেকে যিনি যে আইসিআর যে এফএমডি উপর যে বক স্পন্সর খাই রাখা যেন নেক্সট ইয়ার বা গন্ডা সরার অংনা তো কি বছর যেন মানে সাবাই বোয়ালখালী বিশিন খাই রাখা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে এখানে এসে আমাদের যে একটা প্রজেক্ট প্রোগ্রাম আছে এআইসিআরবি অন এফএমডি তার আন্ডারে এনইএইচ নর্থ ইস্ট হিমালয়ান এনইএইচ অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটির অঙ্গ হিসাবে আমাদের যে টোটাল যে প্রোগ্রামটা হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমরা 3টে অ্যাসপিরেশনাল ব্লকে প্রোগ্রাম করব। এই বছর আমরা বোয়ালখালী অ্যাসপিরেশনাল ব্লক যেটা আছে রৈশাবাড়ির বোয়ালখালী ভিলেজে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এফএমডি ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উপরে আমরা করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এর আন্ডারে আমরা অ্যাওয়ারনেস এবং পিগলেট ডিস্ট্রিবিউশন আমরা করছি। মোট 6 জন বেনিফিশিয়ারিকে আমরা ইনপুট ডিস্ট্রিবিউশন করলাম, পিগলেট দিলাম 3টে করে এবং সঙ্গে রেশন মেডিসিন এবং কিছু বাসনপত্র যেগুলো দরকার হয়। আশা করি আমরা কিছুদিন পরে আবার আসবো, ওদের যে ডেভেলপমেন্টটা আমরা দেখবো ওরা কীভাবে শুকর পালন করছে এবং ওদের থেকে আমাদের যেটা মূল বক্তব্য ওদেরকে পভার্টি লাইনের উপরে ওঠানো যাতে দরিদ্র সীমার নিচে উপরে ওরা উঠতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রামটা। প্রত্যেক বছরই আমরা এক একটা অ্যাসপিরেশনাল ব্লকের এক একটা একটা পার্টিকুলার ভিলেজে আমরা করে থাকি। বোয়ালখালীতে এবার করলাম, সামনেবার হয়তো আমরা গন্ডাছড়া করতে পারি। এটা হচ্ছে বোয়ালখালী ভিলেজের বোয়ালখালী যে ভিলেজ আছে ওটার আন্ডারে 6 জন বেনিফিশিয়ারিকে আমরা পিগলেট মানে শুকরের ছানা 3টে করে ডিস্ট্রিবিউট করলাম। এটার ফান্ডিং টোটালি হচ্ছে ইআইসিআরপি অন এফএমডি যেটা আইসিআরের একটা প্রজেক্টের আন্ডার। আমি হলাম এআইসিআরবি এফএমডি ত্রিপুরা যে আগরতলা সেন্টার ওটার পিআই মানে প্রজেক্ট ইনভেস্টিগেটর আমি।